আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি দেখাতে চলেছি আপনাদের ফ্লেমোরাতে স্প্রেড স্কিন যদি সাপোর্ট না করে, যদি শো না করে বা সাপোর্ট না করে যদি কিছু লেখা দেখা না যায়, তাহলে আপনারা কীভাবে এই প্রবলেমটা সলভ করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের উইন্ডোজের প্রিমোলার 9 এটা ওপেন করে নিলাম। তো এটা একটু ওপেন হতে আমার এখানে একটু সময় নেই, তো একটু ওয়েট করবেন। এরপর নিউ প্রজেক্টে যাবেন। আমি যে জাস্ট ওপেন করে দেখাচ্ছি যে স্প্রেড স্ক্রিনগুলো শো করে কি শো করে না। দেখতে পাচ্ছেন কিছুই শো করতেছে না। ট্রানজিশন, ইফেক্ট, এলিমেন্ট, টেক্সট, অডিও ফাইল এগুলোর মধ্যে কিছুই শো করতেছে না। তো এগুলো আপনারা কীভাবে শো করতে পারবেন, আমি একটা ডেসক্রিপশন বক্সে একটা ফাইল দিয়ে দেবো, ওটা আপনারা ডাউনলোড করবেন। এরপরে আপনার কম্পিউটারে যাবেন, কম্পিউটারে গিয়ে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে অপশন দেবেন, অপশন দিয়ে এখান থেকে শো হিডেন ফাইল এটা টিক চিহ্ন করে দেবেন। টিক চিহ্ন করে দিয়ে অ্যাপ্লাই দিয়ে ক্লিক করবেন, তারপর দেন ওকে দিবেন। তো এরপরে আপনারা আপনাদের লোকাল ডিস্কে যাবেন, লোকাল ডিস্কে গিয়ে প্রোগ্রাম ডাটা, প্রোগ্রাম ডাটাতে যাবেন। এরপরে উইন্ডোজ সিরিয়াল ফিল্মোরাতে যাবেন, দেন ডিফল্ট ইফেক্ট, এরপরে ডিফল্ট প্যাকেজে যাবেন। এরপরে আমি যে ফাইলটা আপনাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেটা ডাউনলোড করে, একটা কনফিগ ফাইল আছে, কনফিগ ফাইলটা ডাউনলোড করে এখানে পেস্ট করে দিলে হবে। জাস্ট দেখেন আমি এটা এই ফাইলটা এই যে এই ফাইলটা আমি আপনাদের দিয়ে দেবো, তো ওটা আপনারা ডাউনলোড করে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। এরপরে রিপ্লেসে ক্লিক করবেন, এটা হয়ে গেছে, আমি এটা ক্লোজ করে দিলাম। এরপরে আবার আমি ফিল্মোরা ওপেন করলাম, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি গুগল ড্রাইভে আপলোড করে রাখবো, এটা একটা কনফিগ ফাইল। যদি কোনো প্রবলেম হয় এই ক্ষেত্রে, যদি ফিল্মোরা নিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার জানা থাকলে আনসার দেওয়ার চেষ্টা করব। আমি নিয়ে একটা প্রজেক্ট নিলাম, হ্যাঁ এটা ওপেন হয়ে গেল অলরেডি। তো আমি এসপেক্সিনে দেখেন যে অনেকগুলো ইফেক্ট অলরেডি চলে আসছে, ট্যাক্সে অনেকগুলো চলে আসছে। প্রথমে কিন্তু এগুলো কিছুই ছিল না, কোনো ইফেক্টই শো করতেছিল না। তো দেখেন এরপরে সব ইফেক্টই অলরেডি চলে আসছে, এসপেক্সিনে চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু এগুলো কাজ করবে, বুঝছেন? তো যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আশা করি সাবস্ক্রাইব করে দেবেন। ফ্লেমোরা নিয়ে কোনো কিছু জানার থাকলে আশা করি কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার জানা থাকলে আনসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।